তুমি কোথায় পাবে এরকম পদ্র ছিল যে তোমার সাথে তোমার বান্ধবীকেও আপনারা কোথায় আছেন এদিকে তো এক কাপল তার নিয়ে একটি করে ফেলেছে। একের পর এক বিচ্ছেদ নিয়ে ভিডিও করেই যাচ্ছে একবার তার ভিডিওর টাইটেল হয় আসলে কি কোনো মেয়ের জন্য আমার সংসার ভেঙেছে আবার পরোক্ষণে আরেকটি ভিডিও ছাড়ে যেখানে লেখা হয় আসলে কি আমাদের টাকার তিন বা জন্য আমাদের বিচ্ছেদ হয়েছে আবার আরেক ভিডিও টাইটেল হয় আমার বিছে হওয়ার আসল কারণ কি আবার পরক্ষণে আরেক ভিডিও টাইটেল হয় আমাদের বিছে ধার আসল কারণ কি টাকা বাইরে বাই সব কি ওদের হয়েছে নাকি একটি সিরিজ তৈরি করেছে একের পর এক সিরিজ আকারে ভিডিও দিয়ে যাচ্ছে ও যেন আগে থেকে ভেবে রেখেছে বিচ্ছেদটা করার সাথে সাথে সিরিজ আকারে এক একটা ভিডিও আপলোড করব তার ভিডিও দেখলে তো এমনটাই মনে হয় স্ত্রীর বান্ধবীর সাথে আগে রং তামাশা করে এখন সিরিজ আকারে ভিডিও তৈরি করতেছে আর এদিকে আমি বলবো নাজিমের কোনো দোষ নেই ঠিকই আছে মিমের সাথে নাজিমের বিচ্ছেদ হয়েছে কেননা একটা সময় অনেক বলেছিল কেন এত নাজিমের বাসায় মিমের বান্ধবী আসে তার কারণে মিম উত্তর আপনাদের কি বাইরে বাই জামাই আসে তাতে আপনাদের সমস্যা কি আমাদের তো এ নিয়ে সমস্যা নেই এখন বুঝো ছেলা তোমার স্বামীকে নিয়ে যে চলে গেছে এখন বুঝো ছেলা। এখন কি করবে এখন তো তোমার কান্দাসার আর কোনো উপায় নেই বান্ধবীকে বেশি বিশ্বাস করে তো সবসময় গড়ে জায়গা দিতে

যার জন্য নাজিম এত জনপ্রিয় হয়েছে সেই মিমকে এখন ছেড়ে দিয়েছে অন্য মেয়ের জন্য সফলতা পাওয়ার পর এখন অন্য মেয়েকে পছন্দ হয়েছে তার জন্য মিম এখন কত খারাপ এখন নাজিমের কাছে মনে হয় অন্য ছেলের সাথে আগে যে সময় কাটিয়ে এসেছে সে আমার কিভাবে বউ হতে পারে তুমি কি আগে জানো এইসব তুমি তো নাকি এটাও জানতে বিয়ের আগে মিমের পেটে বাচ্চা ছিল তারপরেও তুমি তাকে বিয়ে করেছ তুমি তার সবকিছু জেনেও বিয়ে করেছ তোমার জন্যই মিম বাচ্চা নষ্ট করেছে আবার এখন তোমাকে কে কি ভিডিও দিলো সেই ভিডিওর কারণেই তুমি মিমার তোমার বিচ্ছেদ করে ফেলেছো তাহলে তুমি কি এইসব আগে জানতে না বিয়ের আগে মিমের বাচ্চা কি আসমা থেকে এসেছিল আসলে তোমার কাছে এসব কোন কারণই না তোমার জীবনে যদি মিমের বান্ধবী না আসতো তাহলে তুমি মিমকে কখনোই ছাড়তে না আর কোনো কোনো ভিডিওতে মিমের বান্ধবী তোমার প্রতি চাহনি দেখলেই বোঝা যায় কতটা আকর্ষণ তোমার প্রতি তো বন্ধুরা আপনারা কি মনে করেন মিম ও নাজিমের বিচ্ছেদের কারণ হিসেবে কে যাই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন